সূচকের যেন বিপরীতেই হাঁটছে পুঁজিবাজার গেল আট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজার মূলধন হারিয়েছে প্রায় সাতান্ন হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীন হস্তক্ষেপ বাজারকে বারবার ক্ষতিগ্রস্ত করছে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন বাজারে বড় ধরনের আস্থার ঘাটতি দেখা দিয়েছে এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে হরিপদ সাহার রিপোর্ট চলতি বছরের শুরুতে পুঁজিবাজারের লেনদেন ও সূচক গতিশীল হয় এক পর্যায়ে ডিএসসির দৈনিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়ায় প্রধান সূচক ছাড়ায় পাঁচ এর পর ডিএসির প্রধান সূচক কয়েকবার ছয় হাজার পয়েন্টে পৌঁছার পথে হোচট খেয়েছে দফায় দফায় পুঁজি হারিয়ে সাধারণ বিনিয়োগকারীরা এখন অনেকটাই বাজার বিমুখ তারা বলছেন সামগ্রিকভাবে পরিচালনা পর্ষদের সর্বনিম্ন ত্রিশ শতাংশ এবং পরিচালকদের এককভাবে দুই শতাংশ করে শেয়ার ধারণের নিয়ম মানছে না তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানই বস্তা পোচা কোম্পানিগুলোকে একটি দুষ্ট চক্র অনুমোদন দিয়ে বাজার থেকে টাকা হাতি নেওয়ার সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতা আনতে হবে কয়েক মাসের ব্যবধানে বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে এজন্য প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ কমার পাশাপাশি বাজার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়িত্বশীলতার অভাবকেও দায়ী করেন এই ব্যবসায়ী নেতা যখনই বাজার ছয় হাজারের দিকে ধাবিত হয় তখনই বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য কোনো রেগুলেটর এসে কিন্তু এমন একটা কাজ কিন্তু ওনারা করে দেন যে বাজারটা আবার চলে আসে নিচের দিকে সেই কারণে বাজারে একটা কনফিডেন্সের ঘাটতি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে বিদেশিদের কাছে এবং বড় কর্পোরেট হাউস যারা ওনাদের কাছে একটা ঘাটতি হয়েছে কনফিডেন্সের এই জিনিসগুলো সেই জন্য আমি বারবার বলার চেষ্টা করছি সমন্বয়হীনতা যাতে না থাকে ব্যবস্থাপনা ও মালিকানা আলাদা করে ডিমিউচুয়ালাইজেশন করার পরও পুঁজিবাজারে পুরোপুরি স্বচ্ছতা ফিরেনি বলে মনে করেন বাজার বিশ্লেষকরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে পুনর্গঠন করতে হবে এমন লোককে চেয়ারম্যান করতে হবে মেম্বার করতে হবে যারা উচ্চ নৈতিকতা সম্পন্ন এবং শক্তিশালী দ্বিতীয় শর্ত হল ডিমিউচুয়ালাইজেশন কমপ্লিট করতে হবে অর্থাৎ ওই ফর্টি শেয়ার প্লেয়ারদের কাছে থাকবে না থার্ড হল ডাক স্টক এক্সচেঞ্জে যাতে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়া যায় পুঁজিবাজার শক্তিশালী করতে ভালো আর্থিক ভিত্তির দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্তির ওপরও জোর দেন এই বিশ্লেষক এমন একটা নিয়ম